শীত দিছো সামনে? না কি পড়ানো পড়া আমি জানি না। ইয়া তো ছিল, ওটা বাইর করানো যাবে না এখন? করা যায় ভাই, এতদিন এগুলো ক্লিয়ার হয়নি, কোনটা কই থাকে। ক্লাস অন রেখে ঢুকে যাবে কি আসসালামাইকুম স্যার? নমস্কার। ওয়ালাইকুম আসসালাম অনিক, কেমন আছো অনিক? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো, একটু অপেক্ষা করো আমরা। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ চলো শুরু করা যাক। আগে বলো অ্যাসাইনমেন্টের অঙ্কটা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আগে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। স্যার অ্যাসাইনমেন্টে স্যার শিরোনামটা স্যার কি লিখবো স্যার? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পরে যারা ক্লাসে যুক্ত হচ্ছ এখন আর সালাম দেওয়ার দরকার নেই, সরাসরি ক্লাসের কাজ করব। অ্যাসাইনমেন্টের শিরোনাম বোর্ড থেকে যেটা দেওয়া আছে ওইটাই দিতে হবে, অন্য কিছু দেওয়া যাবে না। স্যার এখানে দেওয়া আছে স্যার যৌথ মূলধনি কোম্পানির আর্থিক বিবরণী গুরুত্ব উপলব্ধ করতে পারবে এটা স্যার। তুমি গুরুত্ব পর্যন্ত যাবা, উপলব্ধি করতে পারবে এটা তো হলো উদ্দেশ্য বলে দিছে, এটা বলবা না, লিখবা না। অঙ্কটা কেউ সলিউশন করছেন এমন কেউ আছেন? যুক্ত যারা হয়েছেন এদের মধ্যে অঙ্কটা সমাধান করেছেন এমন কেউ আছেন কি? স্যার অ্যাসাইনমেন্টের অঙ্কটা রহিমরাজ করেছি স্যার। হ্যাঁ অনিক আদিত্য করেছেন। আচ্ছা আপনি এক কাজ করছেন, অনিক আদিত্য রহিমরাজ এই সমাধানগুলো রাখেন। হ্যাঁ আরো কিছু স্টুডেন্ট যুক্ত হোক, আপনাদের মোট লাভ, নেট লাভ, সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত, সম্পদের পরিমাণ, দায়ের পরিমাণ, এগুলো আমরা আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করে করে জানবো, অন্যরাও জেনে যাবে, পরবর্তীতে দেখা যাবে কি হয়। এখনো তো জমা দেওয়ার ডেট নির্ধারণ হয় নাই, তাই না? কথা বলো। এখন ডেট দেয় নেই স্যার। আচ্ছা তাইলে পরে আমরা আজকে এখন ইয়ার অনুপাত বিশ্লেষণের যে ক্লাস সেটা শুরু করব। মনিটরে যে অঙ্কটা দেখানো আছে সিকিউ সিক্স দেখেন, একটা আর্থিক অবস্থার বিবরণী দেওয়া আছে, দায়ের পাশে শেয়ার মূলধন, অধিহার, প্রতিপূরক তহবিল, লাভ লোকসান হিসাব। এটা মূলত লাভ লোকসান হিসাব হবে না, এটা পুরনো জিনিস দেওয়া আছে, এটা হবে সংরক্ষিত আয়, দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, আর সম্পদ পাশে স্থায়ী সম্পদ, এখান থেকে ধরে প্রাপ্য সুদ, প্রাপ্য নোট, সবগুলা হলো চলতি সম্পদ। কি কি জানতে চাইছে দেখেন, অন্যান্য তথ্যাবলী বা সমন্বয় যেগুলোকে বলা হয়, বিক্রয় 8 লাখ, মোট লাভ 1,50,000, নিট আয় বা নিট লাভ, কথাগুলো অসামঞ্জস্যপূর্ণ হয়েছে, যাই হোক স্যাররা বহুত কষ্ট করে টাইপ করে, নিট লাভ 50,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো,
তো বিকৃত বর্ণের ব্যয়ের দুইটা সূত্র আছে, একটা সংক্ষিপ্ত সূত্র আর একটা হলো দীর্ঘ সূত্র। বিশদ আয় বিবরণীতে আমরা প্রথম কি লিখি, বিক্রয়, তার নিচে কি লিখি, বাদ বিকৃত পণ্যের ব্যয় লিখি কি না বলেন? জি স্যার। বিকৃত পণ্যের ব্যয়ের সূত্র শুরু করেন কি দিয়ে? প্রারম্ভিক মজুত পণ্য। জি স্যার। তারপরে যোগ ক্রয়, ক্রয়ের সাথে যা কিছু আছে ফেরত বাদ দিবেন, যদি ক্রয় বাড়তা থাকে বাদ দিবেন, অলিখিত ক্রয় থাকলে যোগ করবেন, ইত্যাদি ইত্যাদি। মোট 7 থেকে 8টা এন্ট্রি আছে ক্রয়ের সাথে জড়িত, আমি লিখে দিচ্ছি। জি স্যার। অলিখিত ক্রয় যোগ, পণ্যোত্তোলন বিয়োগ, বিনামূল্যে বিতরণ বিয়োগ, হ্যাঁ, যদি কোনো সম্পদ ক্রয় ক্রয়ের অন্তর্ভুক্ত থাকে বিয়োগ, হ্যাঁ, এইরকম কিছু বিষয় আছে। তো যেটা আমরা করব সেটা হলো মজুরি গুলা নিয়ে আসি, প্রত্যক্ষ যত খরচ আছে এগুলো নিয়ে আসি, আর সর্বশেষ সমাপনী মজুত পণ্য বাদ দেই। এই সূত্রটা হলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের দীর্ঘ সূত্র। আরেকটা সহজ এবং শর্ট সূত্র আছে, সেটা হলো বিক্রয় মাইনাস মোট লাভ। সূত্র হলো বিক্রয় মাইনাস মোট লাভ। কেউ কি এই কথাটা লিখছেন, এই যে আমি মাত্র সূত্রটা বললাম, বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান বিক্রয় মাইনাস মোট লাভ, কেউ লিখেন নাই? সব শুনতে জি স্যার, আমি লিখছি স্যার। একজন লিখছি স্যার, দুইজন চার লিখছি স্যার, তিনজন লিখছি স্যার, আচ্ছা চারজন। তো ঠিক আছে, আমরা এবার কতে মান বসান, ক নির্ণয়ের জন্য বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র লেখেন, মান বসান। এই যে গতদিন যে শীট দেখায় আপনাদেরকে সূত্র লেখাইছি, সেই শীট আমার হাতে, এখন খাতাটা যে খাতাতে আপনারা লিখছেন সেই খাতাটা আপনাদের সাথে আছে কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। জিজ্ঞেস করলে তো চুপ হয়ে যান, সমস্যা তো এই জায়গাটায়, জানলেও উত্তর দেন না, না জানলেও উত্তর দেন না। তো লিখছেন বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, এবার মান বসান, বিক্রয় মাইনাস মোট লাভ। জি স্যার, বসাইতেছি স্যার। হ্যাঁ, মান বসান, উত্তর বলেন। দীর্ঘ সূত্রটাও মুখস্থ রাখতে হবে, কারণ সবসময় আপনাকে এই শর্ট সূত্র প্রয়োগের তথ্য দেয়া থাকবে না, আপনাকে ওই আয় বিবরণী দেয়া থাকবে, ওইখানে আপনার ক্রয়, প্রারম্ভিক মজুত, ক্রয় পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, এই সমস্ত তথ্যগুলো দেয়া থাকবে, ওগুলার থেকেও আপনাকে বের করতে হবে। খ বলছে মজুদ আবর্তন অনুপাত। আমার একটা প্রশ্নের জবাব দেন যার জানা আছে, যেহেতু বলছেন যে কতদিন লিখছেন, দুঃখের বিষয় প্রিন্সিপাল স্যার ঠিকই বলছিল যে দিনে যদি 25 জন ক্লাস করে, রাতে ক্লাস করবে 6 জন 7 জন 10 জন, মাত্র 7 জন হইলো। এটা আসলে আমি একটা প্রোগ্রামের কারণে, ব্যক্তিগত প্রোগ্রামের কারণে আজকে দিনে ক্লাসটা নিতে পারি নাই। অনুপাতের উত্তরগুলা কয় ধরনের হয় বলেন চট করে। নাই, বোঝা গেল, লিখছেন কোনো খবর নাই। গতদিন যখন আমরা 17টা বা 18টা সূত্র লিখছি বা 19টা সূত্র লিখছি, 19টা সূত্র লিখছি স্যার, এর মধ্যে একটা আপনাদেরকে হোমওয়ার্ক দিছিলাম, মূলধন গিয়ারিং অনুপাত সমান সমান কি বলছি, বই দেখে লিখবেন। উপরেরটা স্থির খরচ যুক্ত তহবিল ডিভাইডেড বাই কি আছে বলেন? সাধারণ শেয়ার মালিকানা তহবিল, রাইট। আর সাধারণ শেয়ার মালিকানা তহবিলের সূত্রটা মালিকানা তহবিলের সূত্রে লেখানো হয়েছে, তাই না? সাধারণ শেয়ার মূলধন যোগ অগ্রাধিকার শেয়ার মূলধন, এই কথাটা শুধু থাকবে না, যোগ সাধারণ সঞ্চিতি যোগ লভ্যাংশ সমতাকরণ তহবিল যোগ মুক্ত সঞ্চিতি, হ্যাঁ, তারপর যোগ সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত, এরকম সূত্রটা লেখায় দেওয়া হয়েছে। তো যে কথা বলতেছিলাম, অনুপাত বিশ্লেষণের উত্তর 4 রকম হয়। আপনাদেরকে 1 থেকে 3 এর উত্তর কি বলছি বলেন তো, ওই পৃষ্ঠা খুলেন, খাতায় ওই জায়গায় যান। টাকা 4 থেকে ধরে 8 পর্যন্ত অথবা 9 পর্যন্ত অনুপাত 1। কয় রকম? 2 রকম।
যেগুলোর সামনে ইনটু 100 আছে সেগুলোর উত্তর কিসে হবে বলছি স্যার পার্সেন্টেজে পার্সেন্টেজে স্যার উত্তর কয় রকম পাওয়া গেল স্যার তিন রকম আর যে অনুপাতগুলোর সাথে সাথে আবর্তন শব্দটা আছে সেগুলোর উত্তর কিসে হবে বলছি স্যার 12 স্যার 12 তাহলে মোট কয় রকমের উত্তর হবে চার রকম স্যার তাহলে মানে চার রকম কতদিন কি বলছি না বলি নাই স্যার বলেছিলেন বলেছি না শুধু লিখিয়েও দিছি কিন্তু আজকে উত্তর আজকে উত্তর নাই যাক বাদ দেন সময় নষ্ট করা যাবে না তো বলছে মজুদ আবর্তন অনুপাত দেখেন তো সূত্র লিখাইছি কিনা মজুদ আবর্তন অনুপাতের সূত্র স্যার বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ গড় মজুদ এখন আসেন গড় মজুদ কাকে বলে বুঝে নেন প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইডেড বাই টু মজুদ পণ্য দুই রকম হয় বছরের শুরুতে যেটা সেটা প্রারম্ভিক মজুদ বছরের শেষে যেটা সেটা সমাপনী মজুদ দুইটা মজুদ যোগ করার পরে দুই দিয়া ভাগ করলে সেটাকে বলা হয় গড় মজুদ দেখেন রনি কোম্পানির অঙ্কের আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে যে মজুদ পণ্য আছে হ্যাঁ রহিম রাজ সেই মজুদ পণ্যটা প্রারম্ভিক না সমাপনী বলে আমার গোষ্ঠীরও কেউ জানে না কি সমাপনী স্যার উৎপন্ন কারণ স্যার বিবরণী করা হয় কি বছরের শুরুর দিন না শেষ দিন স্যার বছরের শেষ দিনে স্যার শেষ দিনের মজুদ পণ্যকে সমাপনী মজুদ পণ্য বলা হয় অনেক আদি জি স্যার জি স্যার সাদমান বুঝছেন জি স্যার বুঝছি স্যার সাকিব সাহেব আর কথা বলার লোক নাই শেষ ঠিক আছে আমাদেরও বেশি দরকার নাই সাক্ষী তো আছে যে কম্পিউটার আমি ক্লাস নিচ্ছি তাহলে এখানে একটাই মজুদ আছে তাই না 60,000 টাকা যখন একটা থাকবে ওইটাকেই গড় মজুদ বলা হবে তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করছেন 650,000 টাকা তো এবার সূত্র লেখেন মজুদ আবর্তন অনুপাত সমান সমান খ করতেছি আমরা খ জি স্যার বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ গড় মজুদ জি জি তো মান বসান ছয় লক্ষ 50,000 ডিভাইড বাই 60,000 10.833 আচ্ছা দশমিকের পরে চার ঘর পর্যন্ত নেন উত্তম দুই ঘর নিলে বুঝে শুনে নিবেন চার ঘর পর্যন্ত নেন উত্তম দুই ঘর নিলে বুঝে শুনে নিবেন আর কারো কোনো মজুদ আবর্তন অনুপাত যেহেতু জীবনে প্রথমবার করছেন করার কৌশলটা মনে রাখতে পারলেন কিনা কোত্থেকে কোন তথ্য কিভাবে নিয়ে আসছি আপনাকে মুখস্থ রাখতে হবে সূত্রগুলো বাকিটা প্রয়োগ করতে করতে আপনার অভ্যস্ত হয়ে যাবেন তাহলে আমাদেরকে ক্ষয়ের দ্বিতীয় যেটা ক্ষয়ের রোমান ওয়ান দেন মজুদ আবর্তন অনুপাতকে রোমান ওয়ান দেন মালিকানা মোট সম্পত্তির অনুপাতকে রোমান টু দেন দেখেন মালিকানা মোট সম্পত্তি অনুপাত সমান সমান লিখছেন জি স্যার মালিকানা তহবিল ডিভাইডেড বাই সমান সমান মালিকানা তহবিল ডিভাইডেড বাই মোট সম্পত্তি মালিকানা তহবিল ডিভাইডেড বাই মোট সম্পত্তি ব্র্যাকেটে মোট সম্পত্তির সামনে ব্র্যাকেটে লেখেন অবাস্তব সম্পদ ব্যতীত আচ্ছা
মালিকানা তহবিলের সূত্র লিখিয়েছি লিখাই নাই বলেন? লিখিয়েছেন স্যার। তাহলে তহবিল আগে নির্ণয় করেন, নিচে খসড়ায় যান, যারা লিখেন মালিকানা তহবিল সমান সমান আরে আমার ধারণা ছিল যে আমরা জনাব ইশেক অন্তত ক্লাস করবেন, আমি প্রিন্সিপাল স্যারের কাছে যাতে ছোট না হই, আমার ধারণাটা সঠিক হইল না। সাজিদ শাকুর লিখতে পারছেন? জি স্যার। মালিকানা তহবিল সমান সমান লিখেন, শেয়ার মূলধন যোগ শেয়ার অধিহার। হইলে আওয়াজ দিয়েন, শেয়ার যোগ শেয়ার অধিহার যোগ প্রতিপূরক তহবিল যোগ সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত। ব্র্যাকেটে লেখেন লাভ লোকসান হিসাব, কারণ আমাদের প্রশ্নে দেওয়া আছে লাভ লোকসান হিসাব, যদিও এই লাভ লোকসান হিসাব কথাটা স্থগিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে 5 বছর আগে, তবুও স্যাররা লিখছে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত, ব্র্যাকেটে লেখেন লাভ লোকসান হিসাব। টাকাগুলো আর্থিক অবস্থার বিবরণী দেখে দেখে বসান, যোগফল নির্ণয় করেন। দেখেন 5 লক্ষ আসছে কিনা, আতিকের কে একজন অসুস্থ ছিল হাসপাতালে ভর্তি ছিল, সে কি আছে না বিদায় হয়ে গেছে, কারণ আতিক ক্লাস করে না স্যার এখনো? স্যার অসুস্থ স্যার, ওর বোন স্যার, বোন এই কারণে সে ক্লাস করে না, ক্লাসের কিছুক্ষণ তো সে বিরতি দিত। ঢাকা মেডিকেলে স্যার ভর্তি স্যার ওর বোন, আল্লাহ সুস্থ করে দেখ, আমরা শুধু দোয়া করতে পারি এইটুকুই আমাদের কাজ। স্যার কত আসলো? 5 লক্ষ টাকা। এবার দেখেন কি সম্পদ পাশে, দেখেন কোন অবাস্তব সম্পদ আছে কিনা, না স্যার নাই। অবাস্তব সম্পদের নাম গত ক্লাসে লিখাই দিছি, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, শেয়ার দালালের, হ্যাঁ, প্রাথমিক খরচাবলী, শেয়ার অবলেখকের কমিশন লেখাই দিছি, হ্যাঁ, আপনি লিখেন বা না লিখেন সেটা আপনার, আমি লিখাইছি। তো এখানে যেহেতু কোনো অবাস্তব সম্পদ নাই, তাহলে 8,10,000 সবই কি বাস্তব সম্পদ। তো লেখেন এবার সূত্রে মান বসান, মালিকানা তহবিল নির্ণয় হয়ে গেছে, মোট সম্পদ দেয়া আছে, মান বসান। উত্তর কিসে আসবে যেন, পার্সেন্টেজ, টাকা, অনুপাতে এক না বার? কার্যকরী মূলধন, এই তিনটার উত্তর টাকা। আর এখানে হলো মালিকানা মোট সম্পত্তির অনুপাত, মানে মালিকানা মোট সম্পত্তি আবর্তন অনুপাত। তাহলে আবর্তন গুলো কিসে আসে? বারে আসবে, ভাগ করে কত আসছে? ও এটা তো আবর্তন শব্দটা তো নাই, ভুল বলছি, এটা অনুপাত এক, মালিকানা মোট সম্পত্তির অনুপাত। এটা হলো এই যে মান দেখেন 5,00,000/8,10,000, এই আসছে 0.62:1। তিন 4, 5, 6, এই তিনটা অনুপাত, 4, 5, 6 চলতি অনুপাত, তরিত অনুপাত, মালিকানা মোট সম্পত্তির অনুপাত বা দায় মালিকানা অনুপাত, এইগুলোকে দেখেন সূত্রগুলা, যাদের খাতা আছে খুলেন, বলার সাথে সাথে খুলে দেখেন একটা দিয়ে আরেকটাকে ভাগ,
যেমন চলতি অনুপাত ডিভাইডেড বাই চলতি দেয়, কোনো যোগ নাই গুণ নাই, শুধুমাত্র ভাগ। এই শুধুমাত্র ভাগ যেগুলো সেগুলো হলো অনুপাত একে আসবে, যেগুলোর সামনে গুণ 100 আছে সেগুলো পার্সেন্টেজে আসবে, যেগুলোর সাথে আবর্তন শব্দটা আছে সেগুলো বারে আসবে। যেমন আমাদের খতে প্রথমটা ছিল মজুদ আবর্তন অনুপাত, তো আমরা কতবার নির্ণয় করছি বলেন? আপনাদের রেজাল্ট কি আসছিল? 10.83 বার বা 11 বার অ্যাপ্রক্সিমেট। তাহলে এবার গতে যাচ্ছি আমরা, দেখেন গতে কি বলছে, পাওনা আদায় সম্পর্কিত অনুপাত এবং গড় আদায় সময় নির্ণয় করো। পাওনা আদায় সম্পর্কিত অনুপাত এই যে দেখেন, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, এটা হলো পাওনা আদায় সংক্রান্ত অনুপাত। উচ্চতর দক্ষতার প্রশ্ন, উচ্চতর দক্ষতার প্রশ্ন, সরাসরি নাম নাই, হিন্টস দেওয়া আছে, এগুলাকে বলা হয় উচ্চতর দক্ষতার প্রশ্ন। তাহলে আপনাদেরকে দেখেন প্রাপ্য হিসাবের আবর্তন বা দেনাদার আবর্তন অনুপাত কত নাম্বারে লিখাইছি, দেখেন তো 15, 16, 17 এর মধ্যে আছে। জি স্যার আছে স্যার। কত নাম্বারটা? জি স্যার আছে, কত নাম্বারটা? পাওনাদার আবর্তন অনুপাত 17 নাম্বার স্যার। আমি বলছি দেনাদার, আপনি বলেন পাওনাদার, তো কেমনে হবে? 16 নাম্বার স্যার, 16 নাম্বার দেনাদার, 16 নাম্বার স্যার। দেখেন দেনাদার আবর্তন অনুপাত সূত্র লেখেন স্যার, নেট দারে বিক্রয় ডিভাইডেড বাই মোট দেনাদার। হ্যাঁ মোট দেনাদার। আচ্ছা এবার প্রশ্নে খেয়াল করতে হবে, হ্যাঁ খেয়াল না করলে বুঝবেন না। দেখেন এখানে বিক্রয় দেওয়া আছে 8 লক্ষ টাকা, ঠিক আছে কথা? জি স্যার। এই বিক্রয়ের কত পার্সেন্ট নগদে কত পার্সেন্ট ধারে দেয়া আছে? না স্যার নাই। না দেয়া থাকাতে আমরা পুরাটাকেই ধারে ধরব। অনুমান অঙ্ক করতে সময় লেখেন না, বীজগণিতের অঙ্ক পাটিগণিতের অঙ্ক করছেন না মনে করি? জি স্যার। জি স্যার। নো অ্যাজাম্পশন, 8 লক্ষ টাকা বিক্রয় এটার কত পার্সেন্ট, সাধারণত প্রশ্নে বলা থাকে 80% ধারে, 5% ধারে, এরকম বলা থাকে, এখানে দেয়া নাই। দেয়া না থাকাতে আমরা ধরে নিচ্ছি বিক্রয়টাই ধারে হয়েছে। তাহলে আমাদের সূত্রটা কি ছিল দেনাদার আবর্তন অনুপাতের? নিট ধারে বিক্রয়, নিট ধারে বিক্রয় ডিভাইডেড বাই মোট দেনাদার, মোট দেনাদার। আচ্ছা তাহলে কি তোমাদের বুঝতেছো না, বাইক দোস্ত নিচে তো, তাহলে এখন কি দাঁড়াচ্ছে দেখেন, 8 লক্ষ টাকাকে আমরা ধারে ধরছি। এবার আসি মোট দেনাদার, মোট দেনাদারের সূত্র হলো প্রাপ্য বিল যোগ প্রাপ্য হিসাব। তো এখানে প্রাপ্য বিলের পরিবর্তে আছে প্রাপ্য নোট, এই যে দেখছেন প্রাপ্য নোট, আর এখানে আছে প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাবও দেনাদার, প্রাপ্য নোটও দেনাদার। তাহলে এই দুইটার যোগফল নির্ণয় করেন। শুনতেছেন হেলাল? শুনতেছেন রহিমরাজ? শুনতেছেন কথা? জি স্যার। 1,85,000 স্যার। আচ্ছা তাহলে এই 1,40,000 যোগ 45,000 1,85,000। প্রাপ্য সুদকেও কখনো কখনো প্রাপ্য হিসাবের অন্তর্ভুক্ত করা হয়। প্রাপ্য হিসাবের শ্রেণী বিভাগ আপনাদেরকে একটা চ্যাপ্টার পরে আসছি, প্রাপ্য হিসাবের শ্রেণী বিভাগ ওইখানে দেখেন তিন প্রকার পড়ানো হয়েছে, তিন প্রকার। হ্যাঁ জি স্যার। ওই সূত্রটা কাজে লাগবে। তা আপনাদের যে 1,85,000 এখানে সমাধানেও দেখা যায় 1,85,000 দিয়েই করছে, তো ভাগ করেন, ভাগ করে দেখেন কত আসলো। তা 4.32। আচ্ছা আবর্তন যেহেতু বার শব্দটা বলেন, 4.32 বার, দুই বার,
আপনাদেরকে হাজারবার বললেও হয়তো কেরো কারো কাল পরিবর্তন আসতে পারে, হ্যাঁ, যেগুলো শুধু যোগ বিয়োগ সেগুলো টাকা, যেগুলো একটা দিয়ে আরেকটাকে শুধু ভাগ, কোনো যোগ বিয়োগ গুণ নাই, শুধু ভাগ, সেগুলো হলো অনুপাত এক। আর যেগুলোর সামনে ইনটু ১০০ আছে সেগুলো পার্সেন্টেজ, যেগুলোর সাথে আবর্তন শব্দটা আছে সেগুলো বার, তার আবর্তন হার বের হলো। এটা দ্বারা যে জিনিসটা বুঝায় মনোযোগ দেওয়ার দরকার মনে করলে দিবেন, তার দরকার মনে না করলে তার জোর করা যাবে না। কি বুঝায় প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত দ্বারা কি বুঝায় এটা বুঝানোর চেষ্টা করতেছি। আমার মতো নগণ্য মানুষ আপনাদের মতো এত বড় মাপের মানুষদেরকে বুঝাইতে পারবো না, তো যে যেন সবাই ক্লাসও করে না আর ওই অ্যাসাইনমেন্ট জমা দিলে পাঁচ ছয় সাত আট পায় আর কি, অসুবিধা নাই, যার যার পরিশ্রম অনুযায়ী ফল পাবেন, কি বলেন? যার যার পরিশ্রম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবে। তো যে কথা বলতেছিলাম, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত দ্বারা বোঝানো হয় সারা বছরে দেনাদারের থেকে কতবার আপনার টাকাগুলো আদায় হয়। কারণ ব্যবসা শুধু নগদেই হয় না যে এমন না, হয়, কিন্তু বেশিরভাগ ব্যবসাতেই ধারে বিক্রয় আছে। আপনি আমি পার্সোনালি যদি কৃষি মার্কেটে যাই, দশ কেজি চালও ধারে কেউ বিক্রি করবে না আপনার কাছে, ঠিক কিনা? ওটা পাইকারি বাজার, গেলে দশ কেজি চাল ধারে বিক্রি করবে না স্যার। কিন্তু মহল্লার দোকানে আপনার বাসার নিচে যে দোকান, পাশে যে দোকান আছে ওইখানে যায় যদি আপনি, বাসায় মেহমান আসছে, এক প্যাকেট চানাচুর, এক প্যাকেট বিস্কিট, একটু চা পাতা বিক্রয় মানে কিনতে চান, ধারে দিবে কি দিবে না স্যার? দিবে স্যার, দিবে। তার মানে মহল্লার দোকানে নগদেও বিক্রয় হয়, ধারেও বিক্রয় হয়। পাইকারি বাজারে ধারে বিক্রয় হয় না, এই ধারণাটা ভুল। যখন খুচরা দোকানদার পাইকারি বাজার থেকে নিয়মিত একটা দোকান থেকে ক্রয় করতে থাকে, তখন সম্পর্কটা এমন একটা পর্যায়ে যায় যে ওই পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতাকে বিশ্বাস করতে শুরু করে, তখন সে যদি চায় কিছু বাকি সেও নিতে পারে। তাহলে এই যে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে ধারে বিক্রি করছে, এটা কি টাকাটা অনন্তকাল পড়ে থাকবে তার কাছে না আদায় হবে? এই যে বছরে কতবার ধারে বিক্রিত টাকাটা আদায় হয় এইটা নির্ণয় করা হয় এই প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত দিয়া। তাইলে বোঝা গেল সারা বছরে ৪.৩ বার এই বকেয়া টাকাগুলো আদায় হয়। তাহলে এক বছরে কতদিন বলেন তো? ৩৬৫ দিন। লিপ ইয়ার চিন্তা করার দরকার নাই, ৩৬৫ দিন। এই ৩.৩২ দিয়ে যদি ভাগ করেন, কতদিন পর পর দেনাদারের কাছ থেকে টাকা আদায় হয়ে শেষ হয় সেটা বেরোবে, এই যে তার প্রমাণ। দেখা যায় তো মনিটরে? প্রতি ৮৫ দিনে আপনার বকেয়া টাকাগুলো আদায় হয়, প্রায় ৩ মাসের কাছাকাছি। এই ব্যবসা প্রতিষ্ঠানটা ভালো না, আবর্তন গুলো যত বেশি হয়। আপনি আজকে ধারে বিক্রি করছেন, এক সপ্তাহের মধ্যে টাকা আদায় হয়ে গেছে, এটা ভালো না ৮৫ দিন পর টাকা আদায় হবে এটা ভালো? স্যার এক সপ্তাহ পরে যেটা স্যার পাই যাব স্যার এটা ভালো স্যার? আদায় হয়, মূল কথা আমার বোঝানোর উদ্দেশ্য হলো যত দ্রুত টাকাটা আদায় হয় ততই কি ভালো। ভালো স্যার, বুঝাইতে পারছি কথাটা? এই প্রাপ্য আবর্তন অনুপাত দিয়া এবং পাওনাদার আবর্তন অনুপাত দিয়ে এই জিনিসগুলো বোঝানো হয় কত তাড়াতাড়ি টাকা আদায় হয়, কত টাকা তাড়াতাড়ি টাকাটা পরিশোধ হয়। ন্যূনতম কিছু বুঝছেন কিনা এই আলোচনা থেকে? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে বুঝতে পেরেছি স্যার। জাযাকুমুল্লাহ। এবার সনি কোম্পানি পরের অঙ্ক। পড়েন দেখেন।
বিনিয়োজিত মূলধন। আচ্ছা, বিনিয়োজিত মূলধন নির্ণয় করতে বলছে। সম্পদ পাশে কোনো অবাস্তব সম্পদ আছে কিনা? দেখেন, খেয়াল করে শুনেন, বুঝেন, সুনামকেও অবাস্তব সম্পদ বলা হয় কখনো কখনো। সুনামকে অস্পর্শনীয় সম্পদ বলা হয় বা অবাস্তব সম্পদও বলা হয়। ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি একটা কোম্পানির বা একটা প্রতিষ্ঠান আপনি তৈরি করছেন বহুদিন মেহনত করে, কষ্ট করে, আপনি নিজে নিজে নিজের সুনাম নির্ধারণ করছেন, আমার সুনাম 5 লক্ষ টাকা, এই নিজের মূল্যায়ন করা সুনাম অবাস্তব সম্পদ। কথাটা কি শুনছেন, বোঝা গেছে কিনা? Yes, sir. আর স্কয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের ওষুধের জগতের একটা লিডিং ইন্ডাস্ট্রি, ঠিক কিনা? ধরেন, মনে করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর সম্পদ আছে, মোট সম্পদ আছে 5,000 কোটি টাকা। ধরেন এখন যদি স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর বোর্ড অফ ডিরেক্টরস সিদ্ধান্ত নেয় যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি আমরা এসিআইর কাছে বিক্রি করে দিব, আর ওরা দাম হাঁকাইলো 6,000 কোটি টাকা, সম্পদ কত হাজার কোটি টাকার বলছিলাম? এসিআই কোম্পানি কিনতে রাজি, আলোচনায় বসছে, দাম হাঁকাইছে 6,000 কোটি টাকা। এসিআই কোম্পানি 5,500 কোটি টাকা দিতে রাজি হয়েছে, সেই প্রস্তাবে সম্মতি দিয়া বিক্রয় সম্পন্ন করছে। তাহলে কত টাকার সম্পদ কত টাকায় বিক্রয় হলো? 5,000 কোটি টাকার সম্পদ 5,500 কোটি টাকায় বিক্রয় কোটি টাকা। এটা কেন দিল এসিআই? প্রতিষ্ঠানের সুনাম আছে এর জন্য স্যার। এই যে মানে স্কয়ার কোম্পানি যে ওষুধই বাজারে পাঠায় বিক্রির জন্য বিক্রি হয়ে যায়, স্কয়ারের মান নিয়ে কেউ যাচাই বাছাই করতে চায় না, তাই না? স্কয়ারের ঔষধ হলে মনে করে যে হ্যাঁ এটা ভালো ঔষধ, এটা খাইলে রোগ সারার সম্ভাবনা আছে। এই যে স্কয়ারের একটা সুনাম আছে, এই সুনামটার দাম 500 কোটি টাকা। তাহলে এসিআই কি সুনামটা কিনে নিল না নিজে নিজে মূল্যায়ন করলো? স্যার কিনে নিল স্যার। এই সুনামটাকে বলে বাস্তব সম্পদ। আর আমি ঢোল পিটাইতেছি আমার ব্যবসা প্রতিষ্ঠানের সুনামের দাম 1 কোটি টাকা, এটা অবাস্তব সম্পদ। তাহলে সুনাম কখন বাস্তব কখন অবাস্তব আমি বুঝাইছি? জি স্যার। আপনারা জি স্যার, আমার দরকার নাই, আমি বুঝাইছি। আপনারা না বুঝে থাকলে বুঝতে পারছি স্যার, না বুঝে আরেকবার বলুন। আরেকবার বললে 7 মিনিট লাগবে, আর 7 মিনিট ক্লাস আছে, পারলাম না, দুঃখিত। বিনিয়োজিত মূলধন সমান সমান, সূত্র লেখেন খাতা দেখে তাড়াতাড়ি, মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অবাস্তব সম্পদ মাইনাস দীর্ঘমেয়াদী বিনিয়োগ। 30 সেকেন্ড সময় দেওয়া হলো, 30 সেকেন্ড। লিখছেন? এটা লিখি স্যার। মান বসান, মোট সম্পদ 10,10,000। দেখেন চলতি দায় কয়টা আছে, দেখেন নিচের চারটা চলতি দায়, নিচের চারটা চলতি দায়, তো যোগফল কত হইব? 80 + 40 = 120 + 30 = 150 + 10 160,000 160,000 মাইনাস কি আছে বলেন সূত্রে? অবাস্তব সম্পদ।
অবাস্তব সম্পদ আমরা শুধু প্রাথমিক খরচ ধরব, সুনামকে ধরব না। আমরা পরে নোট দিব, লেখেন মাইনাস -30,000। জি স্যার, তারপর স্যার মাইনাস দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এই যে দেখেন 12% বিনিয়োগ, এটা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। কোন বিনিয়োগের গোড়ায় যদি পার্সেন্টেজ থাকে 10%, 12%, 15%, 20%, সেটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। কোন ঋণের পাশে যদি পার্সেন্টেজ থাকে সেটা দীর্ঘমেয়াদী দায়। আমি বলছি বলি নাই বলছেন স্যার? আপনার মনে রাখার দায়িত্ব না আমার মনে রাখার দায়িত্ব? আমার মনে রাখার দায়িত্ব। আলহামদুলিল্লাহ, যাক মাইনাস -220,000। এবার রেজাল্ট বলেন। তারল্য নির্ধারক অনুপাত, দেখেন তো 4 নম্বর সূত্র কি লেখাইছি, কথা বলে না স্যার। চলতি অনুপাত এটা বলতে এতক্ষণ লাগে নাকি? লেখেন চলতি অনুপাত সূত্র, লেখেন চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। লিখেন, লিখে ফেলেন। জি স্যার, লিখে ফেলছি স্যার। কথা বলে না স্যার, লিখে ফেলছি। এবার চলতি সম্পদ গুলো নিচে নিচে লেখেন, এই যে মজুদ পণ্য থেকে ধরে নগদ তহবিল, এই তিনটা চলতি সম্পদ লিখেন, আন্ডারলাইন করেন, তার নিচে লেখেন মজুদ পণ্য টাকা, প্রাপ্য হিসাব টাকা, নগদ তহবিল টাকা যোগ করেন। 30 সেকেন্ড সময়, তাড়াতাড়ি, আর 3.5 মিনিট ক্লাস আছে। হয়েছে, যোগফল বের করছেন? জি স্যার, 1 সেকেন্ড স্যার। 410,000 টাকা। তিনটা জিনিস যোগ করতে 30 সেকেন্ড লাগলো। 4,10,000 স্যার। আর চলতি দায় ইতিপূর্বে আমরা নির্ণয় করছি না করি নাই? জি স্যার করছি স্যার, 1,60,000 টাকা। করে নির্ণয় করতে হবে না। এবার সূত্র বসান, সূত্রে মান বসান, এটার উত্তর কি হবে? অনুপাত এক না পার্সেন্টেজ না টাকা? অনুপাত একে। হ্যাঁ, যেগুলো অনুপাত এক, একটাকে ভাগ, সেটার উত্তর হবে অনুপাত এক। তাহলে কত অনুপাতে এক আসলো বলেন? 410,000 ডিভাইডেড বাই কত ছিল চলতি দায়, কত ছিল? 1,60,000। হ্যাঁ, তো 410,000 ডিভাইড বাই 1,60,000 নাকি কত যেন বললেন, ভাগ করেন, ভাগ করেন স্যার। 2.56। এদুরি উত্তর, এত করে বুঝাইতেছি উত্তর কোনটা কি আরো আছে স্যার? 2.56625। আর সামনে কিছু হবে না? এই দশমিকের পরে সাইড গড় বলছেন শেষ না স্যার? একটা এক হবে মনে হয় স্যার, অনুপাত অনুপাতে। আচ্ছা, ক্লাস প্রায় শেষের দিকে, তারপরে সূত্রটা কি লিখাইছি বলেন তো? 5 নাম্বার একটু তাড়াতাড়ি বলেন। তড়িৎ অনুপাত, তড়িৎ সম্পর্ক, তড়িৎ সম্পর্ক ডিভাইডেড বাই চলতি দায়। হ্যাঁ, তড়িৎ অনুপাতের সূত্র লিখে ফেলেন তাড়াতাড়ি। আচ্ছা, এবার তড়িৎ সম্পদের সূত্র লেখাইছি, দেখেন তড়িৎ সম্পদ সমান সমান চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। সূত্র লেখেন তড়িৎ সম্পদ সমান সমান চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুত। জি স্যার, মাইনাস অগ্রিম খরচ লিখছেন? জি স্যার। এবার মান বসান, চলতি সম্পদ কত নির্ণয় করছেন? 410,000 মাইনাস 1,50,000 ইজ ইকুয়াল টু 2,60,000। জি স্যার। এবার সূত্রে মান বসান, তড়িৎ সম্পদ হয়ে গেল 2,60,000 ডিভাইডেড বাই চলতি দায়িত্ব নির্ণয় করাই আছে, কত টাকা?
এবার ক্যালকুলেটরে ভাগ করে ফেলেন, 26 ডিভাইডেড বাই 16, সবগুলা শূন্য কেটে দিলে স্যার 1.625 অনুপাত 1। জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার, এই যে উত্তর। এইভাবে অনুপাতগুলো করতে হয়, এই ব্যবসায়িক কার্যকলাপের অনুপাত এগুলো, এই যে মজুদ আবর্তন অনুপাত, মূলধন আবর্তন অনুপাত।